শাখার কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় দুর্নীতি দমন শাখা করিমগঞ্জ জেলার বদরপুরে শিকার করলো ব্যাংক ম্যানেজারকে বদরপুরে দুর্নীতি দমন শাখার অভিযান বদরপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা প্রবন্ধককে জালে আটকেছে তদন্তকারীরা হচ্চকিত ব্যাংকে হানা দুর্নীতি দমন শাখার এই মুহূর্তে সবথেকে বড় খবর দুর্নীতি দমন শাখার অভিযান চলছে বদরপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তদন্তকারীরা জানা গেছে ঋণ দেওয়ার নামে উৎকোচ গ্রহণের অভিযোগ রয়েছে শাখা প্রবন্ধকের বিরুদ্ধে ঋণ দেওয়ার নামে এক লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন শাখার হাতে ধরা পড়েছেন ব্যাংক ম্যানেজার শিগনেশ ঝা বদরপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা ব্যবস্থাপক শিগনেশ ঝার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে বিলম্বে হলেও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখাকে নিশানা করলো দুর্নীতি দমন শাখা প্রথম হানাতেই জালে ধরা পড়লো শিকার দুর্নীতি দমন শাখার টিম এখনো শাখা ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করছে সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলছে তদন্তকারীরা উপস্থিত থাকা গ্রাহকদেরকে বের করে দিয়ে শাখার দরজা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় দুর্নীতি বিরুদ্ধে তদন্তকারী দল ম্যানেজারকে ম্যানেজার অর্থাৎ শিগনেশ ঝাকে ঘেরাও করে টানা জেরা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় দলটি বদরপুর থেকে এই মুহূর্তের একটি বড় খবর দর্শকদের জন্য বরাক উপত্যকায় হানা দিয়েছে দুর্নীতি দমন শাখার কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় দুর্নীতি দমন শাখা করিমগঞ্জ জেলার বদরপুরে শিকার করেছে ব্যাংক ম্যানেজারকে বদরপুরে দুর্নীতি দমন শাখার অভিযান চলছে বদরপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা প্রবন্ধককে জালে আটকেছে তদন্তকারীরা জানা গেছে ঋণ নেওয়ার নামে উৎকোচ গ্রহণের অভিযোগ রয়েছে শাখা প্রবন্ধকের বিরুদ্ধে ঋণ দেওয়ার নামে এক লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন শাখার হাতে ধরা পড়েছেন ব্যাংক ম্যানেজার শিগনেশ ঝা বদরপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা ব্যবস্থাপক শিগনেশ ঝা বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তবে বিলম্ব হলেও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখাকে নিশানা করেছে দুর্নীতি দমন শাখা এবং প্রথম হানাতেই জালে ধরা পড়লো শিকার দুর্নীতি দমন শাখার টিম এখনো শাখা প্রবন্ধককে জিজ্ঞাসাবাদ করছেন সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ।